সেইটো মই মইতো কব নোৱাৰো, তেখেতে মুখ্যমন্ত্রী মহাশয় সব জানে। আসলতে সরকার ঈশ্বরের পিছতে, সরকার ঈশ্বরের পিছতে সুখী আমি, সুখী আমি। আমি জি অবস্থার পর আমি ইয়াত কইছো একেবারে জিরো ডিটারেন্ট, আমার ইংরাজি যদি কো জিরো ডিটারেন্ট, মানে আমার একই নাই হাতত। আমি জেলের পর উলিয়াই দিছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাকে আমার আমার লগত যদি আলোচনা নকরিম বলে কয় তেনহলে আমার কোনো রাস্তা নাই, সারা জীবন জেলত থাকবে লাগিলেতেন। তারপর করি 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 করে আমি প্রায় 1,80,000 কোটি টাকার আমি মানে প্যাকেজ পাইছো। আমার খিনি বাদেও আমি আজি অসমত IIM পাইছো, আজি আমি অসমত ICSR পাইছো, আজি প্ল্যানিং এন্ড আর্কিটেকচার ইনস্টিটিউট পাইছো। বানপানীটোক ন্যাশনাল আমি কেলামিটি দিছিলো, কিন্তু কথাটো হৈছে কি যে কেলামিটি কৰিতো লাভ নাই, এটি যে ন্যাশনাল প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাও, এই যে প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 48 ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের লিস্ট এখন আছে। সেই লিস্টতে অসমত যিমান খহনীয়া হওয়া জায়গা আছে, সেই খহনীয়া জায়গাবিলাক মেইনটেইন কৰা মানে মেনশন কৰা হৈছে, আর সেইবিলাক জায়গা গভর্নমেন্টে নিজা লব। দা প্রবলেম অফ ফ্লাড এন্ড সয়েল এরোশন ইন আসাম উইল বি ট্রিটেড এজ এ ন্যাশনাল প্রায়োরিটি। বহুখিনি লড়া নিজে এস্টাবলিশ হৈছে এতিয়ালৈকে, আর বাকিখিনি লড়া এস্টাবলিশ করার কারণে এইটা আমি চেষ্টা করবো যে একটা এক্সগ্রেসিয়া পেমেন্ট দিব, এক্সগ্রেসিয়াতে পাবো, আর এটা সরকারে ভাত্তা দিয়ে তো 3 বছরলৈকে দিয়ে থাকবে তেলক। ব্রহ্মপুত্র আর নতুন নতুন দুখান দলং পাব, 3খন পাব আর এনেই কইছো মই, এইটা মানে একদম সরু কথা কইছো। আর বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে গোটেই রেলর কারণে আছে, কোচ ফ্যাক্টরি পাব, IIM আইব অসমত, কিবা এডুকেশনাল এইবিলাক আছে, তারপর আপনার আছে ভূটানলৈকে বাগেট, মানে ভূটানের কথা যেনকা আমি সামরিক অঞ্চলত SEZ বিচারি স্পেশাল ইকোনমিক জোন, তার কারণে গ্যাস পাইপলাইন আছে আকো বলে এনেকা বহুত আছে। মুখ্যমন্ত্রী মহাশয় সব জানে। আসলতে সরকার ঈশ্বরের পিছতে, ভারত সরকার মানে ভারতীয় সংবিধানের ভিতর আমি আমার অসমৰ মানুহৰ এইটো কি বলে কয় সাংবিধানিক রক্ষা কবচ বিচারছিল, যে বিধানসভাখন আমার মানুষের হাতত থাকবে লাগবে, পার্টি যি নাহক যোনে দখল নকৰক কিয় আমাৰ মানুহৰ তাত থাকিব লাগিব। আমাৰ মানুহ বুলি কওঁতে কোন কৈছে মই একো ক'ব লাগিব না, আপোনালোকে বুজি পাইছে কথাটো। মেকানিজিমটো যেতিয়া আহিলে আমি ST ষ্টেটাছটোক লৈ ভাবিলোঁ যে 60টামান ছিট ৰিজাৰ্ভ হ'ব, আগৰখিনিৰ লগত মিলাই ডিলিমিটেশ্যনৰ ফলত 94টা সমষ্টি আমাৰ ৰিজাৰ্ভ হৈছে। আমি কৈছিলোঁ 80% হ'লে আমি চাইন কৰিম, চিয়ত 76% হ'ল। অনন্ত কালৰ কাৰণে সম্ভৱ নহয়, আমি 60 বছৰৰ কাৰণে অসমৰ বিধানসভা আমাৰ হাতত থাকিব।